মুর্শিদাবাদ সাগরদিঘি থানার পিডিসিএল এর অন্তর্গত গোবর্ধন কোম্পানির অস্থায়ী কর্মীর মৃত্যু ঘিরে বিক্ষোভ দেখানো বাড়ির লোকজন ও অস্থায়ী কর্মীরা পিডিসিএল এর 2 নম্বর গেটের সামনে। এলাকাবাসীরা জানান, বিকি মণ্ডল গত কয়েক মাস ধরে কাজ করছে জনার্দন কোম্পানিতে। গতকাল রাতে ডিউটি করে আজ সকালে স্নান করতে গিয়ে বৈদ্যুতিক তারের ঝটকায় মৃত্যু হয় সেই অস্থায়ী কর্মীর। তার সঙ্গে থাকা অন্যান্য কর্মীরা উচ্চপদস্থ আধিকারিকের সহায়তায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। কিন্তু পরিবারের লোকজনের অভিযোগ, কোম্পানির গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে বিকি মণ্ডলের, কারণ একটি পাওয়ার স্টেশনের মধ্যে কোনো সুরক্ষা নেই কেন? তাছাড়া বাড়ির লোক ছাড়া কি করে ময়নাতদন্ত করতে পারে কোম্পানির লোকজন? এই ধরনের প্রশ্ন ছিল বাড়ির লোকজনের, যদিও বা কোম্পানির তরফ থেকে দুঃখ প্রকাশও করা হয়েছে। আমরা যা ফোনে শুনতে পাই, সকাল 9:30-10টার মধ্যে ওরা হাসপাতাল চলে গেছে। আমাদের আস্তে আস্তে 3:30 বাজে, এসে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে বডি ধরিয়ে দিয়েছে। না কোনো ওদের কোনো প্যাপসিসেন, না কোনো কাগজ, না কি হলো না, আমরা বডি ভালো বডি দেখতে পেলাম না। শর্ট লেগে মরেছে না কি হয়েছে কিছু দেখতে পেলাম না। এখন রিপোর্টে যাওয়ার মতো পরের কথা, কিন্তু আর ভালো বডি দেখতে পাইনি। আমাদের পোস্টমর্টম করে ধরিয়ে দিয়েছে হাতে হাতে ধরিয়ে দেওয়ার পরে কোন না কাগজ দিয়েছে, না কোনো কেস হয়েছে কি হয়নি, পুলিশ প্রশাসন আমাদের কিছু জানায়নি। মুর্শিদাবাদ থেকে রিচা দত্তের রিপোর্ট, বাংলার খবর।